হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের ডাটা আলু পোস্ত রান্না করে দেখাবো। এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি এখানে সজনে ডাটা, আর এখানে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, আর এখানে 5টা মতন কাঁচা লঙ্কা ছিটে নিয়েছি। আচ্ছা, এখানে দেখুন আমি বাটিতে অল্প পরিমাণে পোস্ত নিয়ে নিয়েছি। এই পোস্তটাকে এবার আমি বেটে নেবো। একটা কাঁচা লঙ্কা দেবো। আজকে আমি পোস্তটা সিলেই বেটে নেবো। দেখুন ভালো করে পোস্তটা বেটে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে একটুখানি জাস্ট ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এরপর আমি ডাটাটাও একটু দিয়ে দিলাম। আলুটা যেহেতু ভাজা ভাজা হয়েই গেছে, ডাটাটাও একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নেব। আমি একটু কুচি দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চিনি, আর আমি এখানে যে পোস্ত ধোয়ার জলটা রেখেছিলাম সেই পোস্ত ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি, বাকি ধোয়ার জল। এবার এটাকে সব ভালো করে কষিয়ে নেব। এবার আমি তরকারিতে জল দিয়ে দিলাম। এবার 10 মিনিটের জন্য তরকারিটা ঢেকে দেবো। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ডাটাও সেদ্ধ হয়ে গেছে। ডাটা আলু পোস্ত তরকারি। এখন আমার তরকারিটি পরিবেশনের জন্য একদম তৈরি। আমার রান্নার ভিডিওগুলি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।